শাসন আমলে বাংলাদেশকে অস্ত্র চোরা চালানের আন্তর্জাতিক রুট বানিয়েছিল বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, ভোটের মাঠে সমর্থন হারিয়ে এখন সন্ত্রাসের পথে হাঁটছে দলটি। এক বছর আগে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দেশের বৃহত্তম এই পাইকারি পোশাকের বাজার, যা পরিচিত বঙ্গবাজার নামে। নিঃসহন প্রায় 3000 ব্যবসায়ী। আগুনে পুড়ে যাওয়ার পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য 10 তলা নগর বিপণী বিতান নির্মাণের উদ্যোগ নেয় সরকার। শনিবার এর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বছরের মধ্যে এখানকার দোকান ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের লক্ষ্য সরকারের। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভাগ্যের পরিবর্তন করে, বিএনপি জনগণের সম্পদ ধ্বংস করে। 2008 নির্বাচন হয়, আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই পাশের দেশে অস্ত্র চোরাচালান বন্ধ হয়েছে। ওই তারিক জিয়ত অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। অনুষ্ঠানে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকীকরণের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।